ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবন উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী 2022 অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি ইস্তিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ। বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, মহিলা ভাই চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিন আশরাফি, ধামরাই পৌর 5 নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।